তিতা করলার ঝুড়া ভাজি, যারা তেঁতো খেতে ভালোবাসেন না তারাও ভালোবাসতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম, সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত সুস্বাস্থ্যকর খাবার খেয়ে যাচ্ছেন। আমি আজকে তিতা করলার একটি সহজ রেসিপি কিন্তু খেতে বেশ সুস্বাদু তা দেখাচ্ছি। একেবারে কম উপকরণ, শুধুমাত্র লবণ আর একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে কিন্তু এই ভাজিটা করা যায়। খুব সময়ও লাগে না, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে করলাগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে করলাগুলোকে দিয়ে দিব। তেল কিন্তু এই রান্নাতে একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে আর তেতো স্বাদটা থাকে না করলার। এখন এতে শুধুমাত্র লবণ দিব পরিমাণ মতো। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আপনাদের যা যা স্বাদ অনুসারে লবণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেই সাথে আস্ত কয়েকটি কাঁচামরিচ শুধুমাত্র মাঝখান থেকে চিরে দিয়েছি। এই তিতা করলার ভাজি কিন্তু শুধুমাত্র লবণ দিলে হয়, হলুদ দিলে অনেক সময় তেঁতো লাগে, সেজন্য হলুদ দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি একটু যে তেলটা বাড়িয়েই দিতে হবে। আমি এখানে 1/2 কাপ তেলের মধ্যে ভেজে নিচ্ছি, মাছ উল্টানোর মতো করে আস্তে আস্তে এক পিঠ কিছুক্ষণ 2-3 মিনিট হওয়ার পর আরেক পিঠ উল্টে উল্টে দিব। এই রান্নাতে কোনোভাবে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু তেঁতো স্বাদটা বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, মুচমুচে হচ্ছে। মোটামুটি 3-4 মিনিট পর পর উল্টে দিতে হবে। সব মিলিয়ে 10-12 মিনিট রান্না ভাজি করলে কিন্তু ভাজিটা হয়ে যাবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আর কারা কারা তিতাযুক্ত সবজিগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে পেজে একটি লাইক দিয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে ওর রান্নাগুলো কিন্তু খুবই সহজ সরলভাবে দেওয়া আছে, আশা করি ফলো করলে নিরাশ হবেন না। এখন আগুনটা একটু কমিয়ে, তেল আগুন বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু তেলটা উঠে আসবে, চেপে চেপে তেলটা সরিয়ে তারপর করলাগুলোকে তুলে নিয়েছি। এইটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে বেশ ভালো লাগে, আর একটুও তেঁতো লাগে না। যারা তেঁতোর ভয়ে করলা খেতে ভালো চান না, তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।